বিরাট কোহলির জন্মদিন পালন করলেন এক নতুন ভাবে। এক ফুট দু ফুট নয়, একেবারে পঞ্চাশ ফুটের ফটো কাট আউট। শুধু তাই নয়, তাকে দুধ দিয়ে স্নান করানো হলো, কেকও খাওয়ানো হলো, পরানো হলো মালা। হাওড়ায় এইভাবে ক্রিকেট আইকন বিরাট কোহলিকে সম্মান জানালো বিরাট প্রেমী সংগঠন। স্থান হাওড়ার সাঁতরাগাছি নতুন বাসস্ট্যান্ড। সময় মঙ্গলবার দুপুর। হাওড়ার সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে তখন উপস্থিত সংগঠনের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা। সংগঠন সদস্যদের দাবি, গোটা ভারতবর্ষে কোথাও এভাবে ভারতীয় ক্রিকেট আইকন বিরাট কোহলির জন্মদিন পালন হয়নি। বিরাট কোহলির যে 36তম যে জন্মদিন উদযাপন, এই 36তম জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে আমাদের আজকে বিশেষ কার্যক্রম ছিল, যে 50 ফুটের কাট আউট। এই 50 ফুটের কাট আউটে আমাদের মাল্যদান এবং দুধ ঢেলে কর্মসূচি যে ছিল সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এরপর আমাদের কেক কেটে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা শুরু করব। এটা নিয়ে আমাদের প্রায় 7 বছর, আমরা প্রতি বছর বিভিন্ন জেলায় হয়ে থাকে, তো বিগত 2-3 বছর ধরে আমরা হাওড়া জেলাকে কেন্দ্র করেই আমাদের এই কার্যক্রম চলছে। তো মোটামুটি যেহেতু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে আমাদের মেম্বার এখানে উপস্থিত থাকে, তাই সকলের কথা ভেবে আমাদের এই হাওড়া জেলাতে এই কার্যক্রম চলছে। আজকে মালদা থেকে শুরু করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কয়টা জেলা আছে, আমাদের দুটো জায়গায় আজকে কার্যক্রম চলছে। একটা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় এবং দক্ষিণবঙ্গের হাওড়া জেলা সাঁতরাগাছিতে। তো আমাদের দক্ষিণবঙ্গের যে কটা জেলা, প্রত্যেকটা জেলা থেকে মেম্বার আজকে এখানে আমাদের উপস্থিত হয়েছে। প্রত্যেক বছর এবং আগামী দিনে প্রত্যেকের সহযোগিতা এবং ভালোবাসা থাকলে আমরা বিরাট কোহলিকে একজন আইকন হিসেবে এবং আইডিওলজি হিসেবে আমরা আরও বৃহৎ আকারে আমাদের এই জন্মদিন উদযাপন আমরা সেলিব্রেশন করব। সংস্থার নাম বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল হেলথ ফাউন্ডেশন এবং ফ্যান ক্লাবের নাম বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল ফ্যান ক্লাব। বর্তমান যুব সমাজ ফোনের গেমে মগ্ন, মাঠে খেলাধুলা অনেকটাই করে না, তাই গোটা বিশ্বের ক্রিকেট আইকন বিরাট কোহলির জন্মদিন পালিত হয় এইভাবেই, যাতে সবাই মাঠমুখী হয়। 50 ফুট উচ্চতা ক্রিকেটের বিরাট কাট আউট বানিয়ে মাল্যদান করে দুধ দিয়ে স্নান করিয়ে 36তম জন্মদিন পালন করলেন বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল হেলথ ফাউন্ডেশন সাঁতরাগাছি বাস টার্মিনালে। এই বিরাট প্রেমী সংগঠনের উদ্যোগে সাঁতরাগাছিতে বিরাট কোহলির জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। কোহলির রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিরাট অনুগামীরা সাঁতরাগাছিতে আসেন, সেখানে উপস্থিত বিরাট কোহলির অনুরাগীরা, তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়। সেই সঙ্গেই বিরাটকে নিয়ে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া ট্রাফিকের আধিকারিক সহ অন্যান্যরা। মূলত হাওড়ার কোনা ট্রাফিক গার্ডের সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কোনা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোনা ট্রাফিক গার্ডের ওসি তন্ময় বিশ্বাস, এসআই রাহুল রায়, এএসআই দেবব্রত মণ্ডল এবং কনস্টেবল রঘুনাথ শীত। আয়োজকদের পক্ষ থেকে ওসি তন্ময় বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি বলেন, এটা খুব ভালো উদ্যোগ, আমরাই অনুষ্ঠানে সহযোগিতা করেছি, সংগঠনের পাশাপাশি গরিব প্রায় 200 বাচ্চাদের মাংস ভাত খাইয়েছেন। এই ভালো উদ্যোগের জন্য কোনো ট্রাফিক গার্ডের পক্ষ থেকে তারা সহযোগিতা করেছেন বলেই জানান তিনি।